বাংলা আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে এনআরসি সম্পর্কিত একটি জরুরি খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তাই বন্ধুরা ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন জন্মসূত্রে ভারতীয় বিধান আজ সুপ্রিম নির্দেশের দিকে তাকিয়ে বাঙালিরা হাজেলার প্রস্তাবেই ফের প্রাসঙ্গিক উনিশশো সালের আগে জন্মানদের নাগরিকত্বে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এনআরসি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে এক্ষনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেলাইকন তাহলে গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন জন্মসূত্রে ভারতের নাগরিক হওয়ার যে নিয়ম রয়েছে নাগরিকত্ব আইনে অনেক আগে থেকেই সেটা হারিয়ে গেছে অসমে রাজ্যের বিচার ব্যবস্থায় সেটা কখনই বিবেচনায় আসে না বিচার ব্যবস্থার সর্বময় কর্তাদের দাবি যেহেতু নাগরিকত্ব বিচারে অসমের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে নাগরিকত্ব আইনে ফলে জন্মসূত্রে ভারতীয় হওয়ার ফর্মুলা এখানে খাটে না তাই উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনের তিন নম্বর দ্বারা অনুযায়ী গোটা দেশে নাগরিকত্বের বিচার চললেও অসমে নাগরিকত্ব নির্ধারিত হয় সেই একই আইনের ছয় এ দফা সেখানে জন্মসূত্রে নাগরিকত্ব লাভের বিধান খাটে না এনআরসির সংবেদনশীল প্রেক্ষাপটে নাগরিকত্ব আইনের দ্বারা তিন নম্বর মেনে অসমেও নাগরিকত্ব যাচাই করা হবে কি না আজ মঙ্গলবার এ নিয়ে এক স্পষ্ট নির্দেশিকা আসতে পারে সুপ্রিম কোর্টের কারণ নাগরিকপঞ্জী নবায়নের একেবারে শেষ লগ্নে এসে জন্মসূত্রে ভারতী হওয়ার নিয়ম ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে মূলত নাগরিকপঞ্জীর কর্তা প্রতীক হাজেলাই সেটাকে সামনে নিয়ে এসেছেন বিদেশি ঘোষিত ব্যক্তি ডিবুটার এবং বিদেশি ট্রাইব্যুনালে যাদের নামে মামলা চলেছে তাদের সন্তান সন্ততিদের নাগরিকত্বের বিচারের জন্য সর্বোচ্চ আদালতের সামনে যে প্রস্তাব রেখেছেন তিনি তাতেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে নাগরিকত্ব আইনের তিন নম্বর দ্বারা যেখানে জন্মসূত্রে বারতি হওয়ার বিধান রয়েছে তাই রাজ্যের আইনি মহল বিশেষ করে সংখ্যালঘু আইনজীবীরা এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন উনিশশো সালের নাগরিকত্ব আইনের তিন নম্বর দফায় রয়েছে জন্মসূত্রে ভারতীয় হওয়ার বিধান আইনের তিন এক এ দ্বারায় বলা হয়েছে উনিশশো সালের আগে এ দেশে যাদের জন্ম হয়েছে জন্মসূত্রে তারা ভারতীয় নাগরিক আবার তিন এক বি দ্বারা অনুযায়ী উনিশশো সাল থেকে দুই সালের তিন ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম হয়েছে মা বাবার মধ্যে যে কোনো একজন ভারতীয় হলে তারা এদেশের নাগরিক হবেন একইভাবে তিন এক সি দ্বারাই বলা হয়েছে দুই হাজার চার সালের তিন ডিসেম্বরের পর যাদের জন্ম হয়েছে তাদের মা বাবার মধ্যে দুজনকেই ভারতীয় হতে হবে অথবা একজনকে ভারতীয় হতে হবে এবং অন্যজন অনুপ্রবেশকারী হবেন না নাগরিকত্ব আইনের এই তিন নম্বর দ্বারা গোটা দেশেই প্রযোজ্য কিন্তু অসম চুক্তি অনুযায়ী নাগরিকত্ব আইনে যুক্ত করা হয়েছে স এ দ্বারা যা প্রযোজ্য শুধু অসমের ক্ষেত্রেই নাগরিকত্ব আইনের ছয় এ দ্বারার মূল বিষয় হচ্ছে উনিশশো সালের পঁচিশ মার্চের আগে যারা ভারতে এসেছেন তারা সকলেই ভারতের নাগরিক কিন্তু উনিশশো সালের প্রথম জানুয়ারি থেকে উনিশশো সালের পঁচিশে মার্চের মধ্যে যারা বাংলাদেশ থেকে এসেছেন বিদেশি বলে তাদের নাম নথিভুক্ত করতে হবে এবং দশ বছর পর ভারতের নাগরিকত্ব পাবেন তারা তাই অসমের বিচার ব্যবস্থায় নাগরিকত্ব যাচাই হয় সেই দ্বারা অনুযায়ী আইনজীবীরা বিভিন্ন সময় গোটা দেশে প্রযোজ্য নাগরিকত্ব আইনের তিন নম্বর দ্বারা অনুযায়ী জন্মসূত্রে ভারতীয় হওয়ার কথা সওয়াল করলেও আদালত কোনো দিনই সেটা মেনে নেয়নি একই কারণে নাগরিকপঞ্জি নবায়নেও হাঁটেনি জন্মসূত্রে ভারতীয় হওয়ার তত্ত্ব তার পরিবর্তে নাগরিকত্বের ভিত্তি করা হয়েছে লিগেসি ডেটাকে কিন্তু বিদেশি ঘোষিত ব্যক্তি ডিবুটার এবং বিদেশি ট্রাইব্যুনালে যাদের নামে মামলা চলেছে তাদের সন্তান সন্ততিদের নাগরিকত্ব বিচারের জন্য নাগরিকত্ব আইনের তিন নম্বর দ্বারাকে সামনে নিয়ে এসেছেন হাজেলা তবে তিন এক নম্বর দ্বারার বিসি সি উপদ্বারা মেনে সেই সমস্যা সমাধানের পথ বাতলে দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ডি বুটার বিদেশি ঘোষিত ব্যক্তি এবং বিদেশি ট্রাইব্যুনালে যাদের নামে মামলা রয়েছে সেই সব লোকদের সন্তান সন্ততিদের নাম অন্তর্ভুক্ত হবে না নাগরিকপঞ্জিতে কিন্তু সমস্যা হয়েছে তাই বাবা মার মধ্যে একজন বিদেশি ঘোষিত কিংবা ডি হলেও অন্যজনের লিগেসি ব্যবহার করে আবেদন করেছেন প্রচুর লোক যার লিগেসি ব্যবহার করা হয়েছে সেই ব্যক্তি ডি বিদেশি ঘোষিত ইত্যাদি না হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম ওঠার পথে কোনো বাধা নেই তাই সুপ্রিম কোর্টে হাজেলা প্রস্তাব দিয়েছেন নাগরিকত্ব আইনের তিন এক বি এবং সি দ্বারা অনুযায়ী দুই সালের তিন ডিসেম্বরের অবধি জন্মানো লোকদের ক্ষেত্রে বাবা মার মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক হলেই সন্তানও ভারতীয় নাগরিকত্ব পাবে কিন্তু দুই সালের তিন ডিসেম্বরের পর জন্ম নেওয়াদের ক্ষেত্রে বাবা মা দুজনেই ভারতীয় নাগরিক হতে হবে না হলে সন্তান ভারতীয় নাগরিকত্ব পাবে না তাই নাগরিকত্ব আইন বিবেচনায় এনে হাজেলা প্রস্তাব দিয়েছেন সেই অনুযায়ী প্রাসঙ্গিক হয়েছে জন্মসূত্রে ভারতী হওয়ার বিধানও গত আট আগস্ট পঞ্জি সংক্রান্ত মামলার শুনানিতে জমিয়ত উলেমার হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজ্ঞ কপিল শিবাল আদালতে যুক্তি দেখিয়েছেন নাগরিকত্ব আইনের তিন নম্বর দ্বারা যেহেতু সারাদেশেই প্রযোজ্য তাই উনিশশো সাল অবধি অসমে যাদের জন্ম হয়েছে তাদের নাম নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত করতে হবে তাদের বাবা মা দুজনেই বিদেশি হলেও নাম অন্তর্ভুক্ত করতে হবে একইভাবে উনিশশো সাতাশি সাল থেকে দুই সাল অবধি অসমে যাদের জন্ম হয়েছে বাবা মার মধ্যে একজন বিদেশি হলেও তাদের নামও অন্তর্ভুক্ত করতে হবে নাগরিক পঞ্জিতে। কারো জন্ম হয়েছে দুই সালের আগে কিন্তু বাবা মার মধ্যে কাউকে বিদেশি বলে ঘোষণা করা হয়েছে কিংবা ডিবুটার করা হয়েছে দুই সালের পর তাদের নামও পঞ্জিতে অন্তর্ভুক্ত করতে হবে কপিল শিবালের সেই সওয়াল শুনেও এ সংক্রান্ত বিষয়ে আদালত কোনো নির্দেশ জারি করে সেদিন নির্দেশ সংরক্ষিত রাখার কথা বলে আজ মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত নির্দেশ জারির কথা বলেছে আদালত সোমবার রাতে জানা গেছে মঙ্গলবারই নির্দেশনা জারি করবে সর্বোচ্চ আদালত তবে আইনজীবীদের অনুমান নাগরিকত্ব আইনের তিন নম্বর দ্বারায় দুটি উপধারা মেনে বিদেশি ঘোষিত ব্যক্তি ডিবুটার ও বিদেশি ট্রাইব্যুনালে মামলা থাকা ব্যক্তিদের সন্তান সন্ততিদের নাগরিকত্ব বিচারের প্রস্তাব দিয়ে হাজেলা আসলে জন্মসূত্রে ভারতী হওয়ার বিধানকেই প্রাসঙ্গিক করে তুলেছেন কারণ কোনো আইনের একটি দ্বারার দুটি উপদ্বারা কার্যকরী হবে অথচ অপরটি হবে না সেটা কখনোই হতে পারে না তাই সার্বিকভাবে জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব লাভের বিষয়টি নিয়ে সার্বিকভাবে কোনো নির্দেশনা জারি করতে পারে আদালত গোটা দেশের মতো অসমেও সেটা কার্যকরী হলে নাগরিকত্ব বাক্য খুলে যেতে পারে বহু লোকের উনিশশো সালের পঁচিশ মার্চের টেলায় যারা নাগরিকত্ব হারাতে বসেছেন।